আসসালামু আলাইকুম, আমরা এখন সেক্টর 11-তে আছি। শাহ মখদুম অ্যাভিনিউর মোড় দিয়ে আমরা ঢুকছি। এখানে আমরা সেক্টর 11 রোড নম্বর 21 আমরা একটা অ্যাপার্টমেন্ট দেখবো, 1822 স্কোয়ার ফিটের একটা লাক্সারি অ্যাপার্টমেন্ট, যেটা 5 কাঠায় সিঙ্গেল ইউনিট, সেটা ব্যবহৃত অ্যাপার্টমেন্ট। তো আমরা এখন 21 নম্বর রোড দিয়ে আমরা অলরেডি ঢুকে গেলাম। আমরা যাচ্ছি আমাদের লোকেশনে। এই হলো আমাদের বিল্ডিংটা। এখন আমরা আমাদের বিল্ডিংয়ের সামনেই চলে এসেছি। তো বিল্ডিংটা আসলে ভবনটা নির্মাণ করেছেন অ্যাসেট ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড। এটা পূর্বমুখী একটা বিল্ডিং, এটা 2018 সালে হ্যান্ড ওভার হয়েছে। এটা উত্তরে এবং দক্ষিণে রাস্তাটা, এই জন্য এটা পূর্বমুখী। এটা 40 ফিটের একটা রাস্তা। এটা 9 তলা একটা ভবন, G+8, জমির পরিমাণ 5 কাঠা। আমরা এখন ভবনটার ভিতরে প্রবেশ করলাম, যেখানে পুরো গ্রাউন্ড ফ্লোরটা হলো কার পার্কিং প্লাস ড্রাইভার্স ওয়েটিং রুম এবং সিকিউরিটি গার্ড রুম, যেখানে 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরা এগুলো সব অবজার্ভ করা হয়, সিকিউরিটিটাকে মেনটেন করা হয়। সেফটি সিকিউরিটিতে 100% মেনটেন করেন অ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেড। এটা হলো ইলেকট্রোমেকানিক্যাল রুম, যেখানে আসলে সাবস্টেশন, জেনারেটর এই জিনিসগুলো রাখা হয়। তো এটা হলো গ্রাউন্ড ফ্লোর লিফট লবি, এটা স্টেয়ার, এটা লিফট লবির জায়গা। যেখানে কোম্পানি একটি সুন্দর একটি লিফট দিয়েছেন, যে লিফটটা হলো সিঙ্গলার, এটা নাম্বার 1 লিফট, সিঙ্গলার কোম্পানি, সিঙ্গলার ব্র্যান্ডের লিফট, যেটা আসলে জার্মানিতে তৈরি হয়, এটা মার্কেট করেন ইন্ডিয়া। এটা অটো সম্পূর্ণ, এটা কারেন্ট চলে গেলে নির্দিষ্ট একটি ফ্লোরে যে অটোমেটিক খুলে দিবে, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত খোলা থাকবে, এবং ভিতরে সিসিটিভি ক্যামেরা করা আছে। তো আমরা আমাদের নির্দিষ্ট ফ্লোরে এসে নামলাম। এখানে 2টো এন্ট্রি, একটা হলো গেস্ট এন্ট্রি, একটা হলো ফ্যামিলি এন্ট্রি। এবং এটা মালিক সরাসরি বিক্রি করবে, এবং রেজিস্ট্রিকৃত সম্পত্তি, মিউটেশন নামজারি সবই হয়ে গেছে। তো আমরা অ্যাপার্টমেন্টটাতে প্রবেশ করতেছি গেস্ট এন্ট্রি দিয়ে, ফ্যামিলি এন্ট্রি দিয়ে। আমরা ফ্যামিলি এন্ট্রি দিয়ে ঢুকলে এখানে ছোট্ট একটা ফোয়ার এবং এখানে একটা ডাইনিং স্পেসটা দেখা যাচ্ছে, এটা কিচেন। পুরো বাসা লাক্সারিয়াস ইন্টেরিয়র করা, এবং এটা লেটেস্ট ইন্টেরিয়র, আপনারা চাইলে এসে দেখতে পারবেন সরজমিনে। এখানে বেসিন করা, ডাইনিং বেসিন, এটা খুব সুন্দর করে ইন্টেরিয়র করে সাজানো হয়েছে। দেন আমরা 3 নম্বর গেস্ট বেডে আমরা প্রবেশ করলাম। এটা গেস্ট বেড, এখানেও সুন্দর ইন্টেরিয়র করা আছে। তবে ইন্টেরিয়র সম্পর্কে একটা কথা বলি, এটা আপনারা যদি মনে করেন ইন্টেরিয়রটাকে রাখবেন, আপনারা রাখতে পারবেন। আদারওয়াইজ আপনার যদি ভালো না লাগে ইন্টেরিয়র, আপনি সেটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন, এটা রিমুভেবল। আমরা 3 নম্বর বেড থেকে বের হয়ে এখানে একটা কমন টয়লেট, এখানে একটা কমন টয়লেট দেওয়া আছে। এটা আমরা মেন লিভিং, এটা হলো রান্নাঘর, যেটাকে কিচেন হিসাবে আমরা ব্যবহৃত করি। কিচেনের পাশে একটা ছোট বারান্দা আছে, এবং এখানে সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট টয়লেটটাও আছে। দেন আমরা বের হয়ে এটা হলো মেন লিভিং, যেটাকে আমরা মেন ড্রয়িং রুম বলে থাকি। ড্রয়িং রুমটা খুব লাক্সারিয়াস ইন্টেরিয়র করা। একদম পুরো ড্রয়িং রুমটা ফুল ইন্টেরিয়র করা।
যেখানে থিয়েটারও সেট করা আছে। আরেকটা কথা, এখানে ফ্লোর যে টাইলসগুলো সব 24-24 মিরর পলিশ। খুব সুন্দর করে সাজিয়েছেন। এক কথায় পুরো ড্রয়িং রুমটা ইন্টেরিয়র করা এবং সেপারেশন করা। দেন আমরা ড্রয়িং রুম থেকে বের হয়ে ডাইনিং, ডাইনিং পার হলে ফ্যামিলি লিভিং, যেটাকে মার্বেল দ্বারা একটু আলাদা একটু ওয়াক টপ করে করানো হয়েছে। ফ্যামিলি লিভিংয়ের পাশেই ডান পাশে মাস্টার বেড, যেটা দক্ষিণ পূর্ব সাইড পড়েছে, দক্ষিণ সাইড পূর্ব মুখ, বারান্দা সহ অ্যাটাচ টয়লেট সহ, যেখানে শাওয়ার এনক্লোজার দিয়ে করা। মাস্টার বেডও ক্যাবিনেট করা, যেটার সাথে একটা বারান্দা। এটা পূর্ব দিকে রোড সাইড, সামনে রোডটা 40 ফিট আমি প্রথমেই বলেছি। লিফটের 4 মানে 5 তলা। দেন আমরা চলে যাচ্ছি চিলড্রেন বেড, যেটাকে সেকেন্ড বেডরুম বলা হয়। কেউ চাইলে এটাকেও মাস্টার প্রথম বানানো যায়, বাট এটাকে কাজ করার জন্য বা বোঝার জন্য সেকেন্ড বেড বলা হচ্ছে, বাট এটাও ওয়ান কাইন্ড অফ মাস্টার। 1, 2 এটা সেকেন্ড চিলড্রেন বেড, এখানেও বারান্দা, অ্যাটাচ টয়লেট, এটাও পূর্ব দিকে, এটা নর্থ সাইড পূর্ব মুখ রাস্তা রোড সাইড, এখানেও একটা সুন্দর বারান্দা। এই রুমটাতেও কিছু কিছু ক্যাবিনেট করা আছে। এখানে অ্যাটাচ টয়লেট, প্রতিটাই আসলে হাই কমোড। এটা হলো পুরো অ্যাপার্টমেন্টটা, আমরা ডাইনিং দিয়ে বেরোচ্ছি। তো আসলে আপনারা যদি যখন সরাসরি আসবেন তখন ডেফিনেটলি আরও ভালো লাগবে, কারণ সরাসরি একটা জিনিস ভিজিট করার আনন্দটাই অন্যরকম। আপনারা সরাসরি যখন ভিজিট করতে আসবেন তখন আরও ভালোভাবে দেখতে পাবেন, নিজের মতো করে দেখতে পাবেন কোনটাকে রাখবেন কোনটা রাখবেন না। এবং এটা অনুরোধ রইল আপনাদের, যাদের 5 কাঠায় সিঙ্গেল ইউনিট দরকার, 3 লাক্সারিয়াস বেডরুম উইথ লাক্সারিয়াস ইন্টেরিয়র, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিজিট করার জন্য। ভিজিট করলেই কিনতে হবে না, ভিজিট করে আপনারা আমাদের প্রপার্টিটা দেখে আপনারা যেটা ভালো মনে হয়, যদি আপনারা ফিউচার লিভিং করতে চান তাহলে প্লিজ অনুরোধ আপনারা।